থানায় গিয়ে জিডি করতে গেলে পুলিশের হয়রানির শিকার হতে হয়, টাকা পয়সা চাই, এটি আমাদের দীর্ঘদিনের সাধারণ মানুষের কিন্তু একটা অভিযোগ বলা যেতেই পারে। যদি বলা হয় হাতের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা রয়েছে সেটা দিয়ে আপনি জিডি করতে পারবেন অনলাইনে, এবং সেটাও কিন্তু সঠিকভাবে তদন্ত হবে আপনি যেই বিষয়ে জিডি করতে চান, সেটা আপনার উপজেলা পর্যায়ে থানা হোক বা জেলা পর্যায়ে বা বিভিন্ন ক্ষেত্রে সিটি কর্পোরেশন পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, সেই ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকছে। হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি, তো এই যে আপনার অনলাইন প্রসেসে ইনস্ট্রাকশন রয়েছে সেটা কি থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করলে জানতে পারবেন। তো ভিডিওতে লাইক করে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। তো এইখানে চলে আসার পর অনলাইন জিডি নামে একটা অপশান দেখতে পাচ্ছি, তো এখানে লগ ইন এবং নিবন্ধন। তো প্রথমে আমাদের নিবন্ধন করতে হবে, তো আমাদের অ্যাকাউন্ট থাকবে না, তো আমরা নিবন্ধন অপশানে প্রেস করছি। এই অ্যাপসটা কোথায় পাবেন এবং আসল অ্যাপসটা কী সেটাও কিন্তু ভিডিওতে জানাবো। তো এইখানে চলে এসে আপনার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তার পরবর্তীতে জন্ম তারিখ নামে একটা অপশান, তো আপনার যে মেন জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন। তার পরবর্তীতে ওকে অপশানে প্রেস করতেছি, তারপর জাতীয় পরিচয়পত্র যাচাই এখানে প্রেস করে দিই। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু জাতীয় পরিচয়পত্র রয়েছে, যদি স্মার্ট কার্ড থাকে সেটা দিয়েও হবে। তো এখানে কিন্তু সকল ইনফরমেশান আসবে, বেশ কিছু ইনফরমেশান দেখাতে পারতেছি না, তার পরবর্তীতে সঠিক তথ্য হলে এখানে ক্লিক করুন অপশানে প্রেস করছি। তো এখন ওয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে আমরা প্রেস করে দিই। তো আমাদের কিন্তু ফেসটাকে ডিটেক্ট করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ছবি এবং আমার ছবি যেটা বর্তমান সময় তোলা হয়েছে সেটা কিন্তু মিলানো হয়েছে। তো এখানে 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার দিতে হবে, প্রত্যেকের মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা দিতে হবে, তো পাসওয়ার্ডটা বিশেষ করে আপনার আশঙ্কার হতে হবে। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনের মধ্যে প্রথমে কিন্তু আপনাকে বিশেষ একটা চিহ্ন ইউজ করতে হবে, সেটা @ বা হ্যাশট্যাগ এগুলো হতে পারে বা বিরাম চিহ্ন হতে পারে। তার পরবর্তীতে একটা বড় হাতের ইংরেজি অক্ষর, এবং তার পরবর্তীতে আপনি সংখ্যা কিন্তু দিতে হবে প্রথম এবং দ্বিতীয় ঘরে, সেম টু সেম যেমন দেখাইছি আপনি সেইভাবে পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। এখানে আমার আসল পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করুন, এই অপশানে আমরা প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা তৈরি, তো এখন আমরা লগ ইন করবো। তো এখন এইখান থেকে ওকে অপশানে প্রেস করছি। এখন গুগল প্লে স্টোরে চলে এসেছে আমাদের যেটা এসেছে, তো এইখান থেকে গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে কিন্তু অনলাইন জিডি অপশান যে অ্যাপসটা রয়েছে সেটা ইনস্টল করে নেবেন, তারপর বলতে ওপেন অপশানে প্রেস করুন। এখন আমাদের যে ইনফরমেশানগুলো রয়েছে ইনফরমেশানগুলো দিতে হবে, তো আমাদের যে ফোন নাম্বার সেটা দিতে হবে যেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করলাম। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড মনে রাখুন অপশানে প্রেস করে তারপর বলতে প্রবেশ করুন অপশানে প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন কিছুটা সময় নিচ্ছে, তো এখানে কিন্তু আমাদের ইনফরমেশান সঠিকভাবে দিতে হবে, এখানে কিন্তু প্রত্যেক ব্যক্তির ইনফরমেশান থাকে, এগুলো ইনফরমেশান ঠিক থাকলো কিনা দেখে নিতে হবে। তো আমার ইনফরমেশান ঠিক রয়েছে, তার পরবর্তীতে পরবর্তী অপশানে চলে যাই। তো এখানে কিন্তু আমি সেলফি দিয়েছি সেটা দেখিয়ে নিয়েছে, তার পরবর্তীতে এখানে পরবর্তী অপশান এখানে প্রেস করে দিই। তো এখন এখানে আমাদের একটা সিগনেচার দিতে হবে, আমাদের জাতীয় পরিচয়পত্রে যেমন সিগনেচার আছে ঠিক সেম টু সেমই কিন্তু সিগনেচার দিতে হবে। সিগনেচারের এই ঘরে যদি একটু জোরে প্রেস করি তাহলে আমাদের সিগনেচারটা দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি আমার সিগনেচারটা কিন্তু একদম ইজিতে দিয়ে দিচ্ছি, জাতীয় পরিচয়পত্রে যা ছিল তার পরবর্তীতে সংরক্ষণ অপশানে প্রেস করতেছি। তো ওকে আমার কাজটা হয়ে গেছে, তার পরবর্তীতে পরবর্তী অপশান। তো এখানে আমাদের ফোন নাম্বার এবং একটা মেল অ্যাড্রেস কিন্তু সংযুক্ত করার সুবিধা থাকছে, তো আপনার মেল অ্যাড্রেসে কিন্তু জিডি বিষয়ক সকল তথ্য থানা থেকে জানানো হবে। তো এখানে আমি আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তো মেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে প্রেস করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই নাম্বার দিয়ে এখানে কাজ করেছি সেই নাম্বারে কিন্তু একটা কোড আসতেছে, তো সেই কোডটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো কোডটা প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন হবে, তো আমার কোডটা 199704, তার পরবর্তীতে আপডেট অপশানে প্রেস করে দিচ্ছি। অনলাইনে বাংলাদেশ পুলিশের এই জিডি অ্যাপসে চলে আসার পর বেশ কিছু বিষয় কিন্তু আপনি দেখতে পাবেন। এখন কথা হচ্ছে কীভাবে অনলাইনে জিডি করবেন এবং জিডি যে গৃহীত হয়েছে কি হয় নাই সেটা কীভাবে দেখবেন। তো সাপোজ প্রথমে আমি আপনাদেরকে দেখাই আপনি অনলাইনে কীভাবে জিডি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জিডির জন্য আবেদন তথ্য এন্ট্রি ডাটাগুলো দিতে হবে, তো এক্ষেত্রে হারানো একটা অপশান রয়েছে এবং আর একটা পাওয়া অপশান রয়েছে। তো আমরা প্রথমে যেহেতু হারায় যদি ফেলি তো সেক্ষেত্রে আমরা হারানো অপশানে প্রেস করি, এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন, তো এগুলোর মধ্যে জিডি করতে পারবেন। তাছাড়া অন্যান্য বিষয় যদি হারিয়ে যায় সেটাও জিডি করতে পারবেন। সাপোজ আমার দেখা গেল আমি একটা কার্ড হারিয়েছি বা আমি কোনো ডকুমেন্টস হারিয়েছি, এনআইডি কার্ড, তো এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র যদি হারায় যায় সেটাও কিন্তু আপনি জিডি করতে পারবেন, বা কোন কোন বিষয় হারায় গেলে সেটা কিন্তু জিডি করার অপশান রয়েছে। একটু ব্যাকে যাই, সাপোজ আমি এখান থেকে দেখাচ্ছি আমার মোবাইলটা হারিয়ে গেছে, এ সম্পর্কে জিডি করব। তো এক্ষেত্রে আমি মোবাইল অপশানে প্রেস করতেছি, একটার পর একটা এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবং আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশান চাইবে। সব সঠিক ইনফরমেশান আপনাকে কিন্তু সাবমিট করতে হবে এবং আস্তে আস্তে পরবর্তী অপশান প্রেস করে আপনাকে বেশ কিছু স্টেপ কিন্তু অতিক্রম করতে হবে, দেখতেই পাচ্ছেন।
এবং ইনফরমেশান যদি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো তথ্যগুলো ঠিক আছে, তার পরবর্তী অপশানে প্রেস করলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে, আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে জিডিটাকে সরাসরি ভেরিফাই করার জন্য। ওটিপি কোডটা আপনি আপনার ফোনে ম্যাচ অপশান থেকে নিয়ে এখানে দিয়ে পরবর্তী অপশানে প্রেস করে দিবেন বা সাবমিট করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ফোনে সরাসরি SMS আসবে, আপনার জিডিটা কিন্তু আপনি যেই থানার আন্ডারে করেছেন সেখানে কিন্তু দাখিল করা হয়ে গিয়েছে। এই জিডি অ্যাপসটা কিন্তু সরাসরি আপনি গুগল প্লে স্টোরে যেয়ে অনলাইন জিডি অ্যাপস লিখে সার্চ করে আপনি ইনস্টল করে নিতে পারবেন নিজের ফোনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন জিডি করবেন সেক্ষেত্রে অপেক্ষমান আবেদন এই অপশানে কিন্তু আপনি কোন আবেদনটা করেছেন জিডির আবেদন দেখতে পারবেন। আপনার যদি জিডির আবেদন গৃহীত হয় তাহলে কিন্তু এখানে গৃহীত আবেদন অপশানে প্রেস করে আপনি এই সম্পর্কে জানতে পারবেন সকল তথ্য। তাছাড়া জিডিটা যদি হচ্ছে বাতিল করা হয় বা নাকচ করা হয় সেক্ষেত্রে এখানে এসে কিন্তু আপনি সেই সম্পর্কে জানতে পারবেন। আর তদন্তহীন জিডি হলে কিন্তু এখান থেকে তদন্তহীন জিডি অপশানে প্রেস করে তথ্য জানতে পারবেন। নিষ্পত্তি জিডি হয় তাহলে এইখান থেকে নিষ্পত্তি জিডি অপশানে প্রেস করে জানতে পারবেন। তো এইভাবে কিন্তু এখন চাইলে অতি সহজেই পুলিশ স্টেশন বা থানাতে না গিয়ে কিন্তু আপনি ঘরে বসে হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে জিডি করতে পারেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। জিডি অ্যাপসে চলে এসে আপনার যে হারানো বিষয়টা রয়েছে এই সকল জিনিস যদি হারিয়ে যায় সেই সকল বিষয়ে জিডি করতে পারবেন। আদারওয়াইজ আপনার অন্যান্য বিষয় গিয়ে সেই সকল বিষয় হারিয়ে গেলে জিডি করতে পারবেন। আর ভূমি সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত যদি আপনার জিডি করার প্রয়োজন হয় যেখানে এখানে এই তথ্যগুলো নেই সেক্ষেত্রে কিন্তু থানায় গিয়ে আপনাকে জিডি করতে হবে। আশা করি আপনারা বিস্তারিত বিষয়ে জানতে এবং বুঝতে পেরেছেন।